চেয়ারম্যানের বাড়িতে ইঁদুর হয়েছে, এত ইঁদুর। প্রথমে দুইজন আসিল স্বামী স্ত্রী, এখন সংসার করিয়ে এত বড় সংসার করিছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে আরো নাতি পুতনী বানাই ফেলায়। চেয়ারম্যানের স্ত্রী বলছে, সারাদিন কাউন্সিলি থাকবা, আরে ইঁদুরে বাচ্চা হয়েছে আমার, লেপ কেটে নিয়ে যেয়ে তুলো বের করে নিয়ে পাশার তলে দিয়েস, এই ইঁদুর গুলো কি মারার ব্যবস্থা করবা না? চেয়ারম্যান একটা বিড়াল খুঁজে নিয়ে গিয়েছে, যে সেই বিড়াল বাড়ি রেখেছে, দুধ খায়, কলা খায়, যা কিছু খায়, মাছের কাটাকুটি খেয়ে চিন্তা করে চেয়ারম্যানের খায়, আর যদি চেয়ারম্যানের না গায় তাইলে তো হবে 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 না। সুতরাং কি করতে হবে? বিড়ালদের ধরতে হবে, মারতে হবে। বিড়ালের পিছনে যখন ঘুরে বেড়ায়, ইঁদুরের পিছনে যখন ঘুরে বেড়ায়, ইঁদুর মারতে হবে। ইঁদুরের পিছনে ঘুরে ইঁদুররা বলল, এ তো বেকায়দা অবস্থা, এতদিন তো ভালোই ছিলাম গো, এখন আর আবার কেন এই আমেরিকা আমাদের ধরল না? এদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিতে হবে। পোস্টার লাগালো, ব্যানার লাগালো, জনসমাবেশ হবে একদিকে, কি সমাবেশ ওই যে বড় সমাবেশ, আর একদিকে শান্তি সমাবেশ। এই আন্দোলন শুরু করে দিলে পোস্টার লাগায় বলল যে সবাই একত্রিত হও ইঁদুররা। রাত 12টার পরে চেয়ারম্যান সাহেবের রান্নাঘরের সেনসাইডির উপরে বিশাল একটা গণসমাবেশ হবে, সবাই আসবা। আসার পরে প্রধান অতিথি বলছে, খেলা হবে। বলছে, বিড়াল আমাদের তাড়াচ্ছে, মারতেছে, ধরতেছে, এখন কি করা যায় বলো? ইঁদুরদের মধ্যে কিছু ইয়াং ইঁদুর ছিল, বলছে, কোনো কথা নেই, ডাইরেক্ট বিড়ালের মেরি ফেলবো। বলছে, মাতৃ যদি হয় তাইলে তো পরিকল্পনা করতে হবে কি করা যায়। একজন বলছে, হুজুর আমার কথা হইলো যে আমরা সবাই মিলে বিড়ালের ধরব, তাইলে বিড়াল কোনো দিকই যাতে পারবে না, আমরা সংখ্যায় মেলা, ও তো একজন ধরি মারি ভালো। বলছে, তালি বলো, কিডা কনে ধরবা ধরবারে। একজন বলছে, হুজুর আমার নাম ডালেখেন, আমি লাস্ট টেনে ধরব। কি ধরবে? লেস টেনে ধরবো, আমার নামটা লেখেন। ওর নাম লেখা হয়ে গেল যে একজন লেস টেনে ধরবে, আল্লাহ কবুল করে নাও। তারপর আর একজন হাত তোলেন, কিরা হাত তুলবেন? বলছে, হুজুর আমি হাত তুললাম, আমি পিছনের বাম পাশে ঠ্যাং টেনে ধরবো। আরেকজন বলছে, হুজুর তাইলে আমি পিছনের ডান পাশের ঠ্যাং। আরেকজন বলছে, আমার নাম লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাং। আরেকজন বলছে, আমার নামটাও লেখেন, আমি সামনের ডান পাশের ঠ্যাং। এই ঠ্যাং ম্যান সব ভাগ হয়ে গেল। এবার বলছে, আর কিরা কনে ধরবো বলো? আর কেউ কোনো কথা বলে না, বলে না। এবার প্রধান অতিথি বলছে, তাইলে খেলা হবে কিভাবে? খেলা কিভাবে হবে, কিভাবে খেলা হবে? কারণ গ্লাস ধরলে, ঠ্যাং ধরলে, পা ধরলে, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওখানে কিডা ধরবে রে? বুঝা কি গেছে? ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? সুতরাং সাহস নিয়ে ম্যাও করা জায়গায় ধরার জন্য রাজি কিডা কিডা হাত উঁচু করেন। আমার স্বেচ্ছাসেবকরা এক্ষুনি ঢুকবে, দেখি কিরাম ম্যাও করা জায়গায় ধরেন। এই মাদ্রাসার অনেক খরচ, অনেক টাকার দরকার, আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি রে, এখনো গান মানে যে বইটা দেখছেন 100টা গান কয়টা, এবং এই বই ওই কিনে আছে, আপনারা নিয়ে যাবেন ক্যামেরা ম্যানের কাছ থেকে, তবে টাকা দিয়ে নেবেন। তো এই বইয়ে 100টা গান আছে, সব শুনাইতে পারবো না, কিন্তু এখনো শোনাবো। তার আগে এই মাদ্রাসার জন্য মাদ্রাসার অনেক খরচ রয়েছে, মাদ্রাসার বিল্ডিংটার দরকার রয়েছে, গেট করার দরকার রয়েছে। কে কত দিবেন? আমার ক্যামেরাম্যানকে বলবো, আমার 500টা টাকা দাও দাও রে, আমি আগে দান করে নি, কারণ আমার আল্লাহ বলেছে যে ইয়া আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ইমানদারেরা এমন কোন কথা বলো না, বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাপুরা মাক্তা
ইমান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তুমি যা বলো না তা, তুমি যা করো না তা বলে বেড়াও। ও আমার ভাইরা, আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার জন্য 500 টাকা দিলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও, অনেক হায়াত দাও আমার, আমার স্ত্রীকেও কবুল করো, বাচ্চাদেরও কবুল করো, বাচ্চারা একটা বোন চাই আল্লাহ তুমি কবুল করে নাও বলে না আমি আমার দোয়া তো আমার করে নিয়ে এলাম। এবার বলেন চাচাজি কত দিবেন বাকি নগদ? আমার চাচা আডানে বানা যারা আছেন কে কত দিবেন বলেন, স্টেজ থেকে শুরু হোক, তা না হইলে স্টেজে না দিলে সামনের লোক বলে স্টেজের লোক দেয় না আমি দেবো কে, আছে না নাই নগদ বাকি? সভাপতি সাহেব স্যার অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান 50,000 টাকা। নারায়ে থাকবে, নারায়ে থাকবে সভাপতি সাহেবের ছেলে, সভাপতি সাহেবের ছেলে জিন্দাবাদ। আরে সভাপতি সাহেবের ছেলে 50,000 টাকা দিয়েছে, এগুলো নগদ টাকার সাথে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, তিন টুকরো কাপড় ছাড়া কিছুই সাথে যাবে, যাবে কিছুই সাথে যাবে না। ও আমার কলিজার টুকরারা, যুবকেরা যাদের বিয়ে হয় না দান করো, তবে প্রেমের জন্য দোয়া চাইও না, প্রেমের জন্য দোয়া চাইলে হবে না। আমার চেয়ারম্যান দাবি একটু আছে, কারণ এইবার মাহফিল বেশি হচ্ছে না, গুনে দেখি কত দেশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 খুশি আপনারা, খুশি না? কেউ কয় আলহামদুলিল্লাহ, কেউ কয় খুশি না, কেউ কয় খুশি। ও আমার ভাইরা, আগে গতবার আসিলাম, মাহফিল অনেক হচ্ছিল, এইখানে মাহফিল, ওখানে মাহফিল, ওখানে সব জায়গায় দিয়া লাগে, কিন্তু এখন মাহফিল একটু কম কম রে, নগদ দিয়েছে 10,000, আর যেন বাকিতে 5,000 টাকা দেয় মাহফিলের পক্ষ থেকে দাবি ইনশা নারায় তাকবীর হবে, আল্লাহ কবুল করো। আমার চেয়ারম্যান নগদে দিল 10,000, বাকিতে আরো 5,000, আল্লাহ চেয়ারম্যানের আল্লাহ সিল যেন বেশি দিতে পারে তৌফিক দাও বলে না আমি, আল্লাহ চেয়ারম্যানের নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, পঞ্জনদেরকে কবুল করে নাও। ও আল্লাহ নির্বাচনের তালমাটাল অবস্থা, আল্লাহ যেন কোনো বিপদ না হয়ে যায় সেই তৌফিক দাও বলে না আমি। আপনারা বিএনপি যারা দোয়া টাকা দেন, আমি দোয়া করতে পারেন যেন খালেদা জিয়া ক্ষমতায় যায়, টাকা দিলে দুই দিকে দোয়া কর, দুইজন 200 টাকা দিয়ে চাল্লা কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর কোন আপনজন আছে, আর কেউ আছেন? দাদা চলে গেছে, দাদি চলে গেছে, ওগো আমার যুবকেরা কলেজের টুকরারা, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইস্তারা মিনাল কিরা নাসিরউদ্দিন মোল্লা 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান পরিবার পরিজনকে কবুল করে নাও, আপনজনদেরকে আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, যারা কবরবাসী কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন। আমার কোন মা বোন আমাদের আবেদা সবেদা জরিনা সকিনা কুল মহিলা প্যান্ডেলে কই, আরেকজন দিল 500 টাকা, নাম কি আদায় করতে বলেন, লোক ওখানে আছে বলছে আদায় করতে, আমার মা বোনেরা লোকজনের কাছে দিয়ে দেন 500 টাকা 1,000 টাকা, মা যদি আসতো একটা মুরগি জবাই করা লাগতো, আর দেশি একটা মুরগি 1 কেজি কত টাকা বলেন আপনারা? 600 টাকা, কত 600 কয়শো, কথা কয় না কয়শো, 600 টাকার মুরগি জবাই দিয়ে বাবা মাকে খাওয়ানো লাগতো, এই মা বাবা যাদের চলে গেছে চিরজন্মের মতো বিদায় নিয়ে, আর একজন 300 টাকা দিয়েছে সাহেব মোল্লা, সাহেব মোল্লা 500 টাকা, আল্লাহ কবুল করে নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও, আল্লাহ নে খায়াত দিয়ে দাও। আর কোন ভাইজান আছেন, কোন আপনজন আছেন? মাদ্রাসার ছাত্র আলী হোসেন 100 টাকা দান করলো কবুল করো, ওগো আল্লাহ লেখা পড়ায় কামিয়াবি দান করে দাও। আমার ইউটিউবার ভাইরা কতগুলো ক্যামেরা এনেছে, তাদের ইচ্ছা ছিল হুজুর আরো গান শোনাবে, অবশ্যই গান না শোনায় যাব না, কারণ ইউটিউবাররা এত কষ্ট করে আসে কত দূর দূরান্তে বলেন, মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে ঢোকবে, কারণ অনেকে এই অল্প টাকা, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম দেখেন কেড়ে একটা নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেকে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর যারা আছেন কিরা, আবিদ হাসান গনি 500 টাকা, আল্লাহ কবুল করো, 10,000 টাকা, 5,000 টাকা সিমেন্ট ইট রড বালু দেওয়ার মতো কি কেউ নেই? কোন একজন ব্যক্তি বলেন 5 ব্যাগ সিমেন্ট দিবেন, 10 ব্যাগ সিমেন্ট দিবেন, 1 ব্যাগ 1 মন রড দিবেন,
অথবা এক টল ইট দিবেন, 1,000, 2,000, 5,000 ইট দিবেন, আমার যুবকেরা কলিজার টুকরারা কত টাকা তো মোটর সাইকেলের পেট্রোল ভর্তি যেয়ে চলে যায়, ডার্লিং এর এমবি ভরে দিতে যেয়ে কত টাকা ফাঁকা হয়ে যায় রে। তাদেরকে সুস্থ তারা সুস্থ রাখো, আমার চাচারা আমার ভাইয়েরা কলিজার টুকরারা আমার ডান পাশে বাম পাশে বসা, হারুন ভাই 100 টাকা আল্লাহ কবুল করে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদেরকে কবুল করো, আর কোন আল্লাহর বান্দা আছেন? ওগো আমার কলিজার টুকরারা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা শুনে নাও, যারা আমার জন্য আমার রাস্তায় আমার দ্বীনের রাস্তায় তাদের জান দেয় মাল দেয়, আমি তাদের জন্য আমার জান্নাতটা বিক্রি করে দেই। বলেন সুবহানাল্লাহ, মাল দিলে দিবেন কি? কথা কয় না, মাল দিলে কি দিবেন? ম্যাও করে জায়গায় ধরে না ধরে না রে, পকেটে যা আছে কেউ মাহরুম হবেন না, যা আছে সব দিয়ে দেবেন, যাওয়ার ভাড়া না থাকলে স্টেজে এসে আবার ধার নেবেন, অসুবিধা নেই। আমার আমির আমার ওই যে গুলাম রব্বানি ভাই আজ মনে হয় এদিকে গুতায় আসিল, একদিন বলতেছে বললাম যার পকেটে যা আছে সব দিয়ে দেন, একজন এক প্যাকেট সিগারেট দিয়েছে, আর লিখে দেছে হুজুর গো যা ছিল উজার করে দিয়ে দিলাম এক প্যাকেট সিগারেট, আমার দাবি হলো গোটাটাই যেন কমিটি দিয়ে দেবেন না, এর মধ্যে একটা অর্ধেক দেবেন আর অর্ধেক আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন। চাষা দেখছেন না তো, এই পাশে বসা আমার ভাইজানেরা করছেন না কেন, এই সিমেন্ট দেওয়ার মতো সৌভাগ্যবান কোনো একজন হবে না, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো, 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো, 2 ব্যাগ নাম কি শুনে গাজী রবিউল আলম নারায়ণ থাকবে, চাইলাম দেখেন আরে ইয়াং মানুষ যুবক মানুষ 2 ব্যাগ সিমেন্ট দিল, আল্লাহ তোমার নবীর ঘরে 2 ব্যাগ সিমেন্ট দিল, গাজী রবিউল ভাইকে কবুল করে না অনেক খেয়াত দিয়ে দাও। এই যে আমার একজন ছোট শিশু 20টা টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করে না অনেক খেয়াত দাও, লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও গাজী রবিউল ভাইয়ের 2 ব্যাগ সিমেন্ট। আর কোন বান্দা আছেন 2 ব্যাগ 1 ব্যাগ 5 ব্যাগ 3 ব্যাগ সিমেন্ট দিবেন, 10টা ব্যাগ সিমেন্ট অন্তত দেন, কিছু মাটি কিছু রড দেওয়ার মতো কোনো বান্দা কি আল্লাহর এই জায়গায় নাই? নাম কি ভাই জান? আসাদুজ্জামান কাজী, কাজী মানুষ বিয়ে পড়ায়, আল্লাহ বিয়ে পড়ান তো না গোষ্ঠী কাজী, ও পদবী কাজী, যাক তাও ভালো, আল্লাহ বাবা নাই চিরজন্মের মতো বিদায় নিয়েছে 500 টাকা দিয়ে দোয়া চাইল রে, বাবা থাকলে 500 টাকার লুঙ্গি কিনে দিতে হতো, 1 কেজি আপেল কিনলে 200, 300, 400 টাকা চলে যেত, আঙ্গুর কিনলে কত টাকা যেত, ওগো আমার ভাড়া একটু দান করতে এত কষ্ট, জসীমউদ্দিন 100টা টাকা দান করলো, সিমেন্ট দান করার মতো আর কোনো বান্দা কি নাই? এক টলি বালু দিবেন 2 ব্যাগ সিমেন্ট হয়েছে, 10টা ব্যাগ সিমেন্ট কি এখানে হবে না? এই কেশবপুরের মানুষ তো এমন না, অন্যান্য জায়গায় মাহফি তেমন হচ্ছে না, একটু এই মাদ্রাসার জন্য যদি দান করে দেন, আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবীর ঘরে যারা পড়ে এই হাফেজে কোরআনের আপনার ওসিয়াতকারী হয়ে যেতে পারে, একজন হাফেজ আপনার জন্য যদি সুপারিশ করে আপনার জীবনের গোনা খাতাগুলো মাফ করে আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারেন। ওগো আমার ভাইয়েরা কলিজার টুকরারা, যারা তাদের সিনাই কোরআনটাকে ধারণ করছে সেই কোরআনের পাখিদের জন্য একটু দান করবেন না, এটা তো হতে পারে না, সিমেন্ট দিবেন আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু নাম বলেন, আমি দোয়া করে দেব, মুসাফির মানুষ আল্লাহ চাইলে আমার দোয়া কবুল করতে পারে, যদি আমার দোয়া কবুল নাও করে গো, আছে যারা আল্লাহর মুখলেস বান্দা তাদের ওসিলায় দোয়াটা কবুল হয়ে যেতে পারে, সিমেন্টটা লিখিয়ে দিয়ে যেতে পারেন। 1 মণ ধান 2 মণ ধান, ধান উঠার সময় হসে হয়েছে কারেন্ট পোকায় কত ক্ষতি করে দেয়, আল্লাহর নবীর ঘরের জন্য 1 মণ 2 মণ ধান দেওয়ার মতো কোনো বান্দা আছেন নাকি? আছেন কোনো বান্দা? রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডু
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার জন্যে এত মায়া, কার জন্যে এত ভালোবাসা, কার জন্যে এত প্রেম এত প্রীতি, কেউ আপনার ধরে রাখবে না। মসজিদের ওই খাতিয়াটা আপনার পথ চেয়ে আছে গো, কোনোদিন কি জিজ্ঞাসা করেছে নগো খাতিয়া, তুমি তো কয়দিন আগে আমার দাদাকে নিয়ে গেলে, আর কয়দিন পরে তো আমার বাবাকে নিয়ে গেলে, তার কয়দিন পরে গ্রামের অমুককে নিয়ে গেলে, ও গো খাটিয়া বলো দেখি এবার তুমি কার পথ চেয়ে আছো গো। খাটিয়া যেন বোবাক ভাবে বোবা ভাবে জবাব দিয়ে দেয়, ও গো ও গো শুনে না, এবার তোমার পালাটা হয়ে যেতে পারে, এবার তুমি আমার যাত্রী হয়ে যেতে পারো, সুতরাং তুমি প্রস্তুত হয়ে যাও, তুমি প্রস্তুত হয়ে যাও। কবরের কাছে যান, গোরস্থানে যান, যে জিজ্ঞাসা করেন ও কবরের মাটি কয়দিন আগে দাদাকে নিয়ে গেলে, এই জায়গায় তো আমার দাদা ঘুমানো, এই জায়গায় বাবা ঘুমানো, এই জায়গায় চাচা ঘুমানো, তোমার বুকের মধ্যে মা ঘুমানো, আপনজন ঘুমানো, ও গো মাটি বল গো এবার তোমার বুকের মধ্যে কে ঘুমাবে। মাটি যেন জবাব দিয়ে বলে, ও গো আল্লাহর বান্দা শুনে নাও, তুমি তৈরি হও তৈরি হও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে। কে কবে চলে যাব জানি না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ও গো আমার বান্দারা শুনে নাও, আমি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করে দিলাম, আর তার মাঝখানে একটা সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমরা আমলের প্রতিযোগিতা করো, আমি দেখতে চাই কে আমলের প্রতিযোগিতায় অগ্রসরগামী, আর যারা এগিয়ে থাকবে আমি আল্লাহ বলছি শোনো, আমি আমি পরাক্রমশালী, যেমন তেমন ভাবে আমি ক্ষমাশীল, আমি ধরতেও পারি গো আবার ক্ষমা করে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ।